প্রকৃতির প্রতিশোধ শুরু হয়ে গেল বুঝি। চুপ করে থেকে থেকে সয়ে যেতে যেতে আর সইল না। সূর্যকে সাক্ষী রেখে অফুরান প্রাণের অঙ্গীকার নিয়ে শুরু হয়েছিল যে আবর্তন, এবার তা ভেঙে যাবে বুঝি। দিয়েছিল অকৃপণ মাতৃস্তন্য সুধার মতো লক্ষ কোটি কোষে ছুঁয়েছিল প্রাণ। মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবর্তনের শ্রেষ্ঠতম সন্তান, শ্রেষ্ঠত্বের অহংকারে আর আগ্রাসনের নেশায় অজান্তে নিজেই এসে দাঁড়িয়েছে ধ্বংসের কিনারায়। একেই কি বলে সভ্যতা? পাহাড় ফাটিয়ে, মাটির বুক চিরে, বনভূমি উজাড় করে, নদীপথ রুদ্ধ করে, দিকে দিকে কংক্রিটের সুউচ্চ ধ্বজা উড়িয়ে তবু শান্তি নেই। আর কেউ না, শুধু আমি, আমি আর আমি। এই এক সর্বব্যাপী অহমিকায় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে ওঠা মানুষ ফিরেও দেখেনি কখন ঘুন পোকা কুড়ে কুড়ে খেয়েছে তার সাধের সভ্যতা। ভারসাম্য ফিরিয়ে আনতে শুরু হয়ে গেছে বুঝি গোড়ার দিকে ফেরা। যদুবংশ ধ্বংস করতে মুসল পর্ব শুরু হলো নাকি?